লিং বিচারি মানে লন্ড ভন্ড করে দিছে, পুরা সোশ্যাল মিডিয়া বরবাদ করে দিছে। লিং বিচারি সকলোরে লিং লাগে, সকলোরে লিং লাগে, সকলোরে লিং লাগে। আহক মই আজি আপোনালোকক সেই লিংকটো আপোনালোকক মই দিম, আর আপোনালোকে পুরা সম্পূর্ণ ভিডিও চাবলে চেষ্টা করব। আহক আমি সেই লিংকটো আপোনালোকক আজি দেখুৱাম, আপোনালোকে সম্পূর্ণ ভিডিও চাবলে আপোনালোকে চেষ্টা করব। লোকেল যোরহাটর প্রম ভিডিওর লিঙ্ক আপনার মানে আজ শেয়ার করি। কমেন্টর উপর কমেন্ট, কমেন্টর উপর কমেন্ট, কমেন্ট করতে করতে সোশ্যাল মিডিয়া বরবাদ করে দিছে। আর এইজনী ছোৱালী চাক আপনার, এইজনী ছোৱালীর চেহারা চাক আপনার, এইজনী ছোৱালী মোৰ এইটো সাইডত একটা ফটো আছে আপনার চাব ভালকে। এই ছোৱালীজনী কলেজিয়া ছাত্রী হয়, তাই এজন বৃদ্ধ মানুহক, 72 ইয়ার্সর একটা বৃদ্ধ মানুষ, ককা লাগে। ও ককা, ও ককা আহক না আমার ঘর আজি আহক, আপনার লগত কাম আছে। নাই ও মই না যাও আজি, মোর পুরা গাটো বিখে আছে। আর এই ছোৱালীজনী কৈছে যে আহক আমার ঘরতে বিখর টেবলেট আছে, আপনাক মই দিম, মোর দেউতা এই বিখর টেবলেট খায়, আর মই আপনাক সেই বিখর টেবলেটটো দিম, আহক আপনি আপনি ভাল পাই যাব। আর সেই টেবলেটটো খাই পেলা কি হল আপনার সকলে গম পায়, পুরা অসমত এই বস্তুটো ভাইরেল হয়ে গেল, পুরা ইন্ডিয়াত ভাইরেল হয়ে গেল। এনেকুৱা অনাম অমানবিক ঘটনা, অমানবিক কাণ্ড যোরহাটত হয়েছে, এনেকুৱা ঘিনুনিয়া কাণ্ড যোরহাটত হয়েছে। ভিডিও বনায় পেলাই, পন ভিডিও বনায় পেলাই ওয়েবসাইটত আপলোড দিছে। আপনার চিন্তা করক কোরপরা কত গেছে বস্তুটো, যেতিয়া আপলোড দিছে তার পিছত, আপলোড দিয়ার পিছত যেতিয়া নেকি পুরা যোরহাটত এই ভিডিওটো ভাইরেল হয়ে গেল। আনকি সেই বৃদ্ধ মানুষবিলাক, মানুষ মানুষজনের ঘরের সকলো মানুষে চার পিছত এই বৃদ্ধ মানুষটো নিজে দেখিছে ভিডিওবিলাক। তেখেতে ভিডিও দেখার পিছত তেখেতর লাস্ট মুহূর্তত তেখেতে আত্মহত্যার পথ বাছি ললে। খুব দুঃখ লাগা ঘটনা, খুবই বেয়া লগা ঘটনা। 72 বছরিয়া মানুষটো, ছোৱালীজনীয়ে কম ভিডিও বনায় পেলায় সোশ্যাল মিডিয়াত, ওয়েব এটা ওয়েবসাইট আছে, এইটো ওয়েবসাইটত ডাউনলোড দি পেলায় পুরা ভাইরেল করে যেনেকে দিছে, তেতিয়া এই বস্তুটো পুরা যোরহাটত ভাইরেল হয়ে গেল। কোনোবাই এই বৃদ্ধ মানুষটোর কারণে চিন্তা চর্চা করেছেনে? মই সোশ্যাল মিডিয়াত যি দেখিছোঁ সকলোৰে খালি লিংক লাগে, লিংক লাগে, লিংক লাগে, লিংক লাগে, কিন্তু কোনোৱে এই বৃদ্ধ মানুহটোক তেওঁ যে আত্মহত্যায় কৰিছে তেওঁৰ কথা এবাৰ চিন্তা কৰিছেনে? প্লিজ আপোনালোকে তেওঁৰ কথা এবাৰ চিন্তা কৰক। আৰু এই ছোৱালীজনীক ডাইৰেক্ট এনকাউণ্টাৰ কৰিবলৈ মই অনুৰোধ কৰিছোঁ আমাৰ প্ৰশাসন বিভাগক, মই অনুৰোধ কৰিছোঁ আমাৰ প্ৰশাসন বিভাগক যাতে এই ছোৱালীজনীক ডাইৰেক্ট শ্বুট কৰিব। মই অনুৰোধ কৰিছোঁ যে এই বৃদ্ধ মানুহজনে যে মৃত্যুৰ পথ বাছি লৈছে, সেই মানুহজনৰ ন্যায় হ'ব লাগে। সকলোৰে লিংক লাগে, ইয়ে চাওক লিংক কৰোঁতে কৰোঁতে লিংক দিওঁতে দিওঁতে বৰবাদ কৰি দিছে ছ'চিয়েল মিডিয়া। আপোনালোকে চাওক, আৰু এইজনী ছোৱালী ইমান ধুনীয়া ছোৱালী, আৰু তাইৰ নিচিনা মানুহ এনেকুৱা কাণ্ড। মই চেলিম বিদায় লৈছোঁ আপোনালোকৰ পৰা। আপোনালোকে ভালে থাকক, সুস্থ থাকক, শান্তি থাকক। আসসালামু আলাইকুম, নমস্কাৰ।